প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায়, এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় নাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আপনার নাম কি? কাশেম আলী। আচ্ছা, এই যে আপনি পালাটা যে দেখতে পাচ্ছেন, এটা কাটা কোন দিকে আছে? এই দিকে আছে পালাটা। ঠিক না অন্যায়? এটা অন্যায়। আপনি ব্যবসা করতেছেন তো? ট্রেড লাইসেন্স আছে? জি স্যার। ট্রেড লাইসেন্স রিনিউ করতে আপনি যান? জি স্যার। এই যে পৌরসভাতে তো আচ্ছা না, বিএসটির লোগো নাই। এই যে নাই, এটাই অন্যায়। এটা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। অন্যায় স্বীকার করতেছেন? জি জি স্যার। কথা বলছি নাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার পালাটি একদিকে ঝুলে যাচ্ছে, দ্বিতীয়ত তার বিএসটির অনুমোদন নাই, এ ব্যাপারে আপনি কী ব্যবস্থা গ্রহণ করছেন? এই ব্যাপারে আমি ওনার সাথে কথা বললাম এবং ওনাকে যা বুঝলাম যে উনি আসলে সচেতনতার অভাব। কারণ বিএসটির অনুমোদন লাগে প্রত্যেকটি পরিমাপে, ওজনের যন্ত্রে বিএসটির অনুমোদন আছে কিনা, এবং প্রতি বছর বছর কিন্তু এটি নবায়ন করতে হবে। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? এই হিসাবে যদি হয় তাহলে আমি অপরাধী। আচ্ছা, উনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন এবং সবাই আমাদের আশেপাশে যারা রয়েছেন তারা সবাই দেখেছেন যে পরিমাপে এখানে কিছুটা কারচুপি আছে বলে আমরা মনে করছি, ওজনে কারচুপি আছে বলে মনে করছি, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারায় ওনাকে ওজনে কারচুপির দায়ে আমি 2000 টাকা অর্থদণ্ড জরিমানা করছি। আমরা এই মুহূর্তে নাটোর বাজারে আমরা আরেকটি দোকানে এসেছি মাসে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে এই পালায় বিএসটির কোনো অনুমোদন নেই, এ ব্যাপারে কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই পালাতে বিএসটির লোগো থাকার কথা ছিল, সেটা এখানে ছিল, এই পানিতে ধুয়ে দিয়ে উঠে গেছে স্যার। আপনার এখন নেই? এটা ঠিক না অন্যায়? এটা অন্যায় আছে স্যার। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরা তার সাথে কথা বলছি। উনি সকলের সামনেই বলছেন যে ওনার বিএসটির লোগো নেই, অনুমোদনটা নেই, এবং সে তার অন্যায় সে স্বীকার করছে। এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? এখন উনি ওনার দোষ স্বীকার করেছেন, ওনাকে এখন সাজা দেওয়া হবে, এবং ওনার সাজা হচ্ছে ভোক্তা অধিকার আইনে, যেহেতু উনি সচেতন ব্যক্তি নন, ভোক্তা অধিকার আইনে ওনাকে 46 ধারা মতে ওনাকে 3000 টাকা জরিমানা দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে নাটোর কাঁচা বাজারে একটি সবজির দোকানে অবস্থান করছি। আমরা এখানে দেখতে পেলাম যে এদের কাছে যে পালাগুলো আছে সেই পালাগুলো বিএসটির কোনো অনুমোদন নেই, সেই সাথে এখানে ইলেকট্রনিক্স যে পালাটি আছে সেই পালাটিও ঠিক নেই। এ ব্যাপারে কথা বলছি এই দোকানের কর্মচারীর সাথে। কী নাম আপনার? ধীরেন্দ্রনাথ সাহা। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন ওই পালাটা কি ঠিক আছে, ইলেকট্রনিক্স পালাটা? পালাটা 2 পয়েন্ট বেশি উঠে আছে। আবার দেখবেন যে এটা 12 যা ঠিক আছে, এটা ঠিক করতেছেন না অন্যায় করতেছেন? অন্যায় হচ্ছে স্যার। এখানে আপনার যে পালাগুলো আছে সেই কাঠের বাট এটা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, প্লাস এখানে যে আরেকটা আছে লোহার সেটাই হলো কি আপনার ইয়ার বিএসটির স্টিকার লাগানো নাই, এই যে নেই, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। আপনার অন্যায় বুঝতে পারতেছেন? জি। অন্যায় স্বীকার করছেন? জি। কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। তার পালাতে বিএসটির লোগো লাগানো স্টিকার নেই, এটা ঠিক করছেন অন্যায় করছে? এবং এই যে পাথরগুলো যেটা যেমন কাঠের বাট এটা সম্পূর্ণই অন্যায়। এবার এগুলোর ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? হ্যাঁ, আমরা এখানে এই দোকানে এসে আমরা কয়েকটি অপরাধের প্রমাণ পেয়েছি। আপনি নিজেও যেগুলো স্বীকার করলেন যে আপনার এই দাড়িপাল্লাগুলো ব্যবহার করা এখন নিষিদ্ধ, এগুলো আপনি ব্যবহার করছেন, তবে আপনি যে ডিজিটাল দাড়িপাল্লাটি ব্যবহার করছেন সেটিতে কিন্তু আপনার ওজনটা বাড়িয়ে দেওয়া আছে, এবং আমরা দেখলাম প্রায় 12 গ্রাম ওজন বেশি। তার মানে আপনি প্রতি কেজিতে প্রায় 120 গ্রাম এত ওজন আপনি কম দিচ্ছেন ভোক্তাদেরকে। তারপরে আমরা যে হলুদের প্যাকেটগুলো আপনি তৈরি করেছেন সেগুলো দেখলাম, এবং 250 গ্রামের যে প্যাকেটগুলো আমরা ওজনে দেখলাম সেগুলো 236 গ্রাম দেখা গিয়েছে, যার মানে 12 গ্রাম কমালে সেটি মাত্র 224 গ্রাম। প্রতিটি প্যাকেটে আপনি প্রায় 26 গ্রাম করে কম দিচ্ছেন হলুদ। তো অনেকগুলো অপরাধ আপনি করেছেন, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 যেগুলো অপরাধ হিসেবে বিবেচ্য এবং আমার আদালতে সেগুলো আমলে নেওয়ার বিবেচ্য। আপনি কি মনে করেন আপনি অপরাধ স্বীকার করছেন? আপনি অপরাধ করেছেন? না, অপরাধ করছি স্বীকার করতেছি। আচ্ছা, আপনি অপরাধ করেছেন স্বীকার করেছেন, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারা মোতাবেক ওজনে কারচুপি দেওয়ার অপরাধে আপনাকে দোষী সাব্যস্ত করা হলো, এবং আপনাকে 5000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো।
এই মাংসের দোকানে এসে আমরা দেখতে পাই যে ছোট ছোট মা ছাগল তারা জব করছে, যার বয়স কোনো অবস্থাতেই এক বছরও হবে না। কিন্তু আইনে আছে দুই বছরের নিচে কোনো মা ছাগল জব করা যাবে না। আমরা কথা বলছি এই ব্যাপারে এই দোকানের কর্মচারীর সাথে। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম। এই যে আমরা এখানে যে তিনটা দেখতে পাচ্ছি এর বয়স কত হবে? এক বছর একটু হবে, আর এক বছরের কমও হবে। এক বছরের কম হবে। এই যে এগুলো করাটা ঠিক না অন্যায়? অন্যায়। আমরা কথা বলছি স্থানীয় জনসাধারণের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুরু সর্দার। এই যে এখানে যে তিনটা আমরা দেখতে পাচ্ছি ছাগল, এ ভেড়া, এগুলো কি বয়স আনুমানিক কত হতে পারে? এক বছরের বলছে, এক বছরের কমও আছে, তাতে আপনাদের আইনে এটা অন্যায়। আমরা কথা বলছি আরেক ভদ্রলোকের সাথে। কি নাম আপনার? নূর আহমেদ। নূর আহমেদ, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, এই যে আপনার সামনে যে এখানে তিনটা ছাগল বা ভেড়া আছে, এগুলো কি এক বছর হবে? এক বছরের নিচে, এগুলো ছয় সাত মাস। এই যে সরকারের আইন আছে যে যদি এই ধরনের কোনো ছাগল, বিশেষ করে মা ছাগল, দুই বছরের নিচে হয় তাহলে সেটা জব করা যাবে না, এটা ঠিক না অন্যায়? এটা অন্যায়। এদের কি হওয়া উচিত বলে মনে করেন আপনি? শাস্তি হওয়া উচিত। আমাদের সাথে আছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? সরকার যে আইন আছে গবাদি পশু জবাই বিধিনিষেধ এবং মাংস নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1957, সেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে দুই বছর নিচে কোনো স্ত্রী ছাগল বা কোনো ভেড়া এগুলো জবাই করা যাবে না, এবং গবাদি পশুর ক্ষেত্রে এগুলো তিন বছরের নিচে কোনো জবাই করা যাবে না গবাদি পশু। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? যে এখন স্যার আমরা তো যেহেতু জানি না, এখন এই অবস্থায় আছে, তাহলে এখন আমার অপরাধী। সুতরাং গবাদি পশু জবাই বিধিনিষেধ এবং মাংস নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1957-এ সাতধারা মোতাবেক ওনাকে অপরাধে দোষী সাব্যস্ত করা হলো এবং ওনাকে 1,000 টাকা জরিমানা করা হলো, অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোরের একটি গোশতের দোকানে, গরুর গোশতের দোকানে। আমরা সেখানে দেখতে পেলাম কি যে যে পালাগুলো আছে এর কোনো অংশে বিএসটিআর লোগো লাগানো নেই, স্টিকারটা লাগানো নেই, এবং এই যে নেই এটি একটি অপরাধ। আমরা এই ব্যাপারে কথা বলছি এই দুটি দোকানের মালিকদের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। এই যে আপনার দোকানে আপনি গোশ বিক্রি করছেন কিন্তু আপনার পালাতে বিএসটিআর লোগো বা স্টিকার লাগানো নেই, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? স্যার এটা অন্যায় করছি স্যার। এটা আপনার কি নাম? মোহাম্মদ নাহিদ। আপনার দোকানেও দেখতে পেলাম যে পালাগুলো, দুটো পালা আছে যেগুলো, সেগুলোর ভিতরে স্টিকার লাগানো নেই, এটা বিএসটিআর থেকে আপনাদের আনা উচিত ছিল। এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় হচ্ছে স্যার। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে ওনারা ওনাদের অপরাধ স্বীকার করছেন শর্টকাটে করে, এ ব্যাপারে আপনি কী ব্যবস্থা গ্রহণ করছেন? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারা মোতাবেক ওজনের কারচুপি এবং আপনাদের ওজনগুলো, ওজন যন্ত্রগুলো সঠিক না থাকে আপনারা অপরাধ করেছেন এবং আপনারা কি অপরাধ স্বীকার করছেন? আচ্ছা, ওনারা দুজনে অপরাধ স্বীকার করেছেন এবং ওনাদের বাটখারাগুলোতেও বিএসটিআর সিল নেই এবং দাড়িপাল্লাগুলো সেগুলোতেও সমস্যা রয়েছে। সুতরাং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারা মোতাবেক ওনাদের 2,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো অনাদায়ে 7 দিনের। দুজনকে 2,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো এবং অনাদায়ে 7 দিনের কারাদণ্ড প্রদান করা হলো এবং এই বাটখারা এবং দাড়িপাল্লাগুলো বাজেয়াপ্ত করা হলো। আমরা এই মুহূর্তে মুরগির দোকানগুলোতে অবস্থান করছি। এখানে আমরা ইতিমধ্যে 8 জন মুরগির দোকানদারকে পেয়েছি যাদের কারো দোকানেই মূল্য তালিকা নেই। এ ব্যাপারে আমরা কথা বলছি প্রত্যেকটা দোকানদারের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হেলাল শেখ লাল। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? জি না স্যার। এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি স্যার। কি নাম আপনার? মোহাম্মদ খলিলুর রহমান। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? না স্যার, মূল্য তালিকা নাই। ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায় করছি। কি নাম আপনার? লিটন। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? না। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায়। কি নাম আপনার? জয়নাল, মোহাম্মদ জয়নাল আবদুল। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? না স্যার। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি। কি নাম আপনার? সুলামিয়া। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? স্যার নেই। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করেছি। কি নাম আপনার? মোহাম্মদ ছাদুদ হোসেন। আপনার দোকানে কি মূল্য তালিকা আছে? না। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি। কি নাম আপনার? আব্দুর রহিম। আপনার দোকানে মূল্য তালিকা আছে? জি না। ঠিক করছেন না অন্যায় করছেন? কি করছেন? অন্যায় করছি। কি নাম আপনার? রায়হান।
আপনার দোকানে মূল্য তালিকা আছে? না। ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি। প্রিয় দর্শক, সরকারের কঠোর নির্দেশ, যে কোনো কিছুর বিনিময়ে হোক বাজারে প্রত্যেকটি জিনিসের পণ্য বিক্রির পূর্বে সেখানে মূল্য তালিকা থাকতে হবে, কিন্তু এখানে আমরা কি দেখতে পেলাম? কোনো মূল্য তালিকা নেই। এ ব্যাপারে প্রত্যেকে তাদের অপরাধ স্বীকার করছেন। আমরা এ ব্যাপারে কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারা মতে এদের প্রত্যেককে, আটজন আছে তো, 1,000 টাকা করে টোটাল 8,000 টাকা এবং অনাদায়ে 10 দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনাদের অধিকার নিশ্চিত করতে আজকে বর্তমান সরকার তার প্রশাসনের মাধ্যমে প্রতিনিয়ত যে মোবাইল কোর্ট পরিচালনা করছে তার ধারাবাহিকতায় আজকে আমরা নাটোরে দেখতে পেলাম কি, যে বাজারে যারা মুরগি বিক্রি করছেন সেখানে মূল্য তালিকা না থাকার কারণে তাদেরকে জরিমানা করা হলো, অনাদায়ে তাদেরকে জেল দেওয়া হলো। আমরা আশা করব আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত অবশ্যই প্রত্যেকে তার দোকানে প্রতিটি জিনিসের মূল্য তালিকা রাখবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলছি, কি নাম আপনার? বিভাস কোষা। কতদিন যাবত এই ব্যবসা করছেন? বিগত 24-25 বছর। এই যে আমরা আপনার দোকানে যে তেলগুলো আপনি বিক্রি করছেন, তেলের এই জায়গাটার অবস্থান আপনার কাছে কি মনে হয়, পরিষ্কার আছে নোংরা আছে? এখন একটু নোংরাই আছে। নোংরা আছে, একটু আছে, আপনি বুঝতে পারতেছেন? এবং এই নোংরা যুক্ত অবস্থাতে আপনি যে বিক্রি করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় হচ্ছে স্যার। এবং এই যে হলুদ মরিচের ভিতরে যে রং মিশ্রিত করা হয়, সেই রংগুলো আপনার দোকানে পাওয়া গেছে, এই যে রংগুলো এগুলো আপনি বিক্রি করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? না, এটা কি জন্য কিভাবে নাই বুঝতে পারি না, রং নিয়ে যায় তাই বেশি মানুষ নিয়ে সেটাকে হলুদে মিশাচ্ছে, মরিচে মিশাচ্ছে, এটা ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে? এগুলো আপনি যত ঢেকে রাখেন আপনার উচিত প্রতিদিন সন্ধ্যায় আবার আপনি বা সকালে এসে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন। আমরা একদম খুব সকালে এসেছি আপনার দোকানে, কিন্তু আমরা কি সেই পরিষ্কারটা দেখতে পেয়েছি? এখন স্যার ভালো করে পরিষ্কার করে রাখবো স্যার। না, আমরা পেয়েছি কিনা সেই পরিষ্কারটা? না স্যার, মাঝে মাঝে পরিষ্কার করে স্যার আবার হয়ে যায়। এই যে আমরা এসে যে পেয়েছি নোংরা পেয়েছি এই সকালে? নোংরা পেয়েছেন স্যার। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনি অন্যায় করতেছেন? অন্যায় করছেন। প্রিয় দর্শক, একজন সেলার তার দোকানে পাইকারি সেল করছেন, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আপনারা দেখুন যে প্রতিটি তেলের ড্রামের উপর যে ময়লাগুলো লেগে আছে, মালের ময়লার স্তর পড়ে গিয়েছে, এবং সেই সাথে এখানে যে পালা দিয়ে যে ইলেকট্রনিক্স পদ্ধতিতে যে পালাটি আছে সেই অংশগুলো একদম খুবই নোংরাযুক্ত, এবং সেই সাথে এরা হলুদে মিশ্রিত রং বিক্রি করছে, মরিচে মিশ্রিত রং বিক্রি করছে। এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা এই অংশটি তারা ব্যবহার করছে মরিচে, আর এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি তারা ব্যবহার করছে হলুদে। আর কতদিন, আর কতকাল এদেশের মানুষ এই ভেজাল খাবে? প্রশাসন সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের স্বার্থনেশী কিছু মহল শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য এই ধরনের ব্যবসায় তারা লিপ্ত হয়ে আছে। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে আমরা এখানে দেখতে পেলাম যে সে অনেকগুলো বিষয়ের উপর সে কাজ করছে, যেমন তার তেলগুলো খোলা অবস্থায় আছে এবং রাস্তার ধারেই ধুলাবালি সেখানে পড়ছে, প্রচুর পরিমাণে নোংরা। এখানে তারা খাদ্যে ভেজাল দেওয়ার জন্য যে রং সেগুলো বিক্রি করছে, তার দোকানে কোনো মূল্য তালিকা নেই, এবং তার একের পর এক বেশ বড় একটি দোকান তারা করে যাচ্ছে। এদের ব্যাপারে আপনারা কি প্রয়োজনীয় আইন অনেক ব্যবস্থা গ্রহণ করছেন? অবশ্যই, ইনারা অনেকগুলো আইনেই অপরাধ করেছেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, যাদের বিভিন্ন ধারায় অনেকগুলো অপরাধ আমরা সংগঠন হয়েছে এবং দেখতে পাচ্ছি, এবং তিনি অপরাধ স্বীকারও করেছেন। তো তাকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 সংশোধিত 2005-এর 44 ধারা মোতাবেক 6-এর 1-এর
ছয়ের ক ধারায় আমি তাদেরকে ২৫,০০০ টাকা জরিমানা অর্থদণ্ড করছি, অনাদায়ে তাদেরকে ৩ মাসের কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। আর আমরা যেই ক্ষতিকর কেমিক্যালের রঙগুলো আমরা পেয়েছি এগুলো আমরা বাজেয়াপ্ত করছি এবং এই মুহূর্তে ধ্বংস করা হবে আমাদের সামনেই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোরে একটি প্রাইভেট ক্লিনিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি অপারেশন থিয়েটার, এর নাম অপারেশন থিয়েটার, যার জানলায় কোনো পর্দা পর্যন্ত নেই। আর এটা কি সত্যি সত্যি এটা অপারেশন থিয়েটার? জি, এটা অপারেশন থিয়েটারই। প্রিয় দর্শক, আমি কয়েকবার জিজ্ঞাসা করেছি, তারপরও তারা বলছে এটা অপারেশন থিয়েটার। আমাদের সমাজের লোকজন কতটুকু জিম্মি হয়ে পড়েছে এই চিকিৎসার নামে অপচিকিৎসায়, তার একটি জ্বলন্ত প্রমাণ আমরা এখানে। আমরা যখন এখানে আসি তখন কোনো ডাক্তার এখানে ছিলেন না। আমাদের অবস্থানের কথা সংবাদ পেয়ে উনি হস্তনাস্ত হয়ে এসেছেন, আমরা তার সাথে কথা